আমি আজকে কুপি আলুর শুকনো করে ভাজা করব। এটাকে একটু আমি গ্যাসে বসাই দিলাম গরম জলে। এটা আমার হয়ে গেল, এবার এটাকে আমি ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নেব। কড়াইতে আমি সরষা তেল দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিচ্ছি, জিরা দিচ্ছি, একটু কালো জিরা, এখানে আমার আদা রসুন আর কাঁচা লঙ্কা দুটো আছে, পেঁয়াজ দিচ্ছি, লবণ দিচ্ছি, হলুদ, টমেটো গুলো দিয়ে দিচ্ছি, এবার আমি কপি আলুটা দিয়ে দিব। হয়ে গেল আমার ভাজাটা।